डियर स्टूडेंट्स, आज के हमें क्लास एटे मैथ्सर किचु अंक पढ़ाई कल के पढ़िए किंतु ये जाए कि जानी ना तो आज के कल के एकटा गरपर हमें आकटा पढ़िए सिक्सर अंक हमें पढ़िए क्योंकि ये जाए ठीक है। आज के हमें आबार पढ़ाई क्वेश्चनटा बोले एक पूर्णवर्ग संख्या किंतु यहाँ पूर्णवर्ग संख्या करते गले कत जो करते हैं हल अंक ये 1220 ये एक पूर्णवर्ग संख्या नय ये पूर्णवर्ग संख्या होते गले कत जो करते हैं तो तार जो हमें कि कर 1220 वर्गमूल कर ले तीन त्रिके नय तीन त्रिके नय तीन चार हो तो ना तो चार चार षोलो बीस हो जाए तीन दिए होता तीन त्रिके नय कर ले कत है देख नय दस एगारो बारो तीन दुई शून्य এখন এখানে ডবল করলে হয় এখন পাঁচ দিলে দেখ কি হয় সিক্স তো পাঁচ দিলে পাঁচ দিয়েই তো পূরণ করতে লাগবো তো পাঁচ পাঁচে পঁচিশে পাঁচে ফেরত লাগ দুই পাঁচ ছয় তিরিশে দিয়ে বলতে বেশি হয়ে যায় কাজে আমাদের এটা দেওয়া যেত না তাই কম দিতে লাগবে ফোর দিয়ে দেয় ফোর চার দিয়ে চার দিয়ে এটা কিন্তু মিলতো না মানে আগে যেমন অঙ্কগুলো মিলে যাচ্ছে এটা মিলতো না চার দিয়ে করলে কত হয়ে যাচ্ছে চার চারে ষোলো ছয় এত হলে এক চার ছয় চব্বিশ আর একে পঁচিশ চার চারে ষোলো ছয় এত হলে এক চার ছয় চব্বিশ আর একে পঁচিশ বিয়োগ করলে কত হয় চার ছয় সিক্সটি তাহলে থার্টি ফোর থার্টি ফোরের বর্গ আছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমি এর থেকে একটু বেশি নিই থার্টি ফোর তো আছে তারপর একটা নেব থার্টি ফাইভ স্কোয়ার কত থার্টি ফাইভ ইন্টু থার্টি ফাইভ সমান এখন এটা পূর্ণ কর থার্টি ফাইভ ইন্টু থার্টি ফাইভ দেখ পাঁচ পাঁচে পয়সা পাঁচ হাজার দুই তিন পাঁচ পাঁচে পয়সা পাঁচ হাজার দুই তিন টাকা পনেরো ষোলো সাত তিন পাঁচে পনেরো পাঁচ হয়ে গেল এক তিন তিনকে নয় আছে দশ পাঁচ বারো দুই এক হয়ে গেল দুই ওয়ান টু টু ফাইভ তাহলে এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা এইটা নয় তাহলে এর সাথে কত যোগ করলে এইটা হয় তুই বিয়োগ করে দি তাহলে এখন এক বারোশো পঁচিশ থেকে বারোশো বিশ বিয়োগ হয় পাঁচ তাহলে আমাকে পাঁচ যোগ করলে হয়ে যায় বারোশো পঁচিশ হতে লাগবে তো বিশ আছে পাঁচ যোগ করলে হয়ে যাবে পাঁচ যোগ কী করতে লাগে প্রথমে এটার বর্গমূল করবো করে মিলবে না ঠিক আছে ভার্সেস থাকবে এখানে যেটা হবে তার থেকে এক বেশি নিবি সেটা নিয়ে তার বর্গ করবি করে এইটা থেকে যেটা দেওয়া আছে এটা বিয়োগ করবে সেটা ঠিক আছে না তো এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলোই একই রকম তো সতেরোশো পঞ্চাশ আর একটা দেখিয়ে দেবো এটা মুছে দিচ্ছি দুই নম্বরটা কত আছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এটা বর্গমূল করবো
4 4 16 1 5 0 डबल कर 4 2 8 2 दिले देख कत हो जाए 2 बसाले कतिल बस हो जाए 1 2 कत हो गेल 81 बियोग कर 9 9 6 এখন কি বলেছিলাম এখানে যেটা হবে তার থেকে এক বেশি নেব 40 মানে 42 42 স্কয়ার 42 42 42 42 4 8 4 8 4 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4 1 7 6 4
ওই একই এটা বর্গমূল বার করেছি কয়ে কত হয়েছে একচল্লিশ এটা মিল কত এটা হলো ভাগ্যে এর থেকে এক বেশি নাও বিয়াল্লিশ এটা বর্গ করলাম কত হলো এটা এখন এইটা থেকে ঠিক আছে রাখলাম সবাই ভালো থাকিস আর হোমওয়ার্ক দি হোমওয়ার্ক হলো দুইটা আরও দুটো আছে না নি হোমওয়ার্ক ঠিক আছে করিস দেখাস আমাদের ভালো থাকিস সবাই।